কিভ থেকে আর মাত্র 64 কিলোমিটার দূরে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের কিভের কাছে চেদনিহিভে রাশিয়ার হামলা, 47 জনের মৃত্যু। জেপোরিজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, বিদ্যুৎ কেন্দ্রের দখল নিল রাশিয়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হানায় 3 ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় 2 রাশিয়ান সেনাও আহত বলে দাবি ইউক্রেনের। রুশ গোলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা, আর এই তেজস্ক্রিয়তা ছড়ালে ক্ষতি হবে গোটা ইউরোপের, হুঁশিয়ারি জেলেনস্কির। রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারির দাবি জেলেনস্কির। ইউক্রেনের জটোকায় ধ্বংস রুশ যুদ্ধবিমান, পাইলটের খোঁজে সেনা। মাইকোলেভ শহরে রুশ ট্যাঙ্ক জ্বালিয়ে দিল ইউক্রেনের সেনা। জাইটোমির শহরে চারদিক থেকে আটকে রুশ সেনা, দাবি ইউক্রেনের। মোট 9000-এরও বেশি রুশ সেনা পাল্টা আক্রমণে নিহত বলে দাবি ইউক্রেনের। এদিকে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের 160টি শিক্ষা প্রতিষ্ঠান। রাশিয়াকে রুখতে প্রাক্তন মার্কিন কমান্ডোরা দিচ্ছেন তালিবানি কায়দায় প্রশিক্ষণ। ইউক্রেন নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে কথা বললেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সীমান্তে ভারতীয় ছাত্রদের আনতে 160টি বাস পাঠানো হয়েছিল। ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ইউক্রেন না দেওয়ায় তা ফিরিয়ে আনা হয়েছে, এমনটা দাবি রাশিয়ার। এখনও পর্যন্ত ইউক্রেন থেকে 17,000 ভারতীয়কে উদ্ধারের দাবি করেছে কেন্দ্র। সীমান্ত পর্যন্ত আসতে বলা হচ্ছে, কিন্তু কিভাবে আসবো প্রশ্ন আটকে থাকা পড়ুয়াদের। এদিকে কিভে মুহুর্মুহু রাশিয়ান বায়ুসেনার বোমা বর্ষণ। Наверное, полный боевой. Будем надеяться, что больше войны будет стрелять по мирным людям украинским. И что эти русские, сука, блядь, загарбники отхватят такой пизды, что больше им никогда в жизни не захочется, блядь, идти на украинскую землю. Тут стоит целая колонна, блядь. Мы неподалеку находимся баштанки. Там стоят колонна, есть машина связистов. Ще чогось непонятно, блядь. Оце, наверное, самое главное здобуть. Не русские, на удивление. Там, допустим. Але тоже, стреляти тільки лежачи бажано. Бо ви будете легкою. Оп, там, допустим, оп, сюди повернули. Ну, таким образом. আহতদের উদ্ধারে রেড ক্রসকে সেফ করিডর তৈরি করতে বলল রাষ্ট্রপুঞ্জ। রোমানিয়ার বুখারেস্টে ক্রমশ বাড়ছে ইউক্রেন থেকে আসা শরণার্থীদের ভিড়। 8 জন রুশ প্রভাবশালীর ওপরে আর্থিক নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। 1 সপ্তাহে 3 বার ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, এমনটা দাবি মার্কিন মিডিয়ার। জর্জিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে সই করতে হচ্ছে রুশ বিরোধী ফর্মে। জর্জিয়ান ন্যাশনাল লিজিয়ন ইজ অ্যান আউটফিট অফ ফরেন সোলজার্স হু হ্যাভ ভলান্টিয়ার্ড টু ফাইট ফর ইউক্রেন।